আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال تعالى والآخرة خير وأبقى وقال تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بزرگان محترم عاشق قرآن وامار قدیو نبی جید صلی اللہ علیہ وسلم سنت عاشق مسلمان بھائرہ আল্লাহ তাআলার অনেক বড় মেহরবানি অনুগ্রহ যে তিনি আমাদেরকে দরসে কোরআনের এই মাহফিলে এই ক্লাসে বসার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কোরআন কারিমের তালেব ইলম হইতে পারা অনেক বড় ভাগ্যের বিষয়, কিসমতের বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাদের উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন, যে কারণে এই ইন্তজামটা এখানে হয়েছে। তা না হলে মানুষ এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছে, তারা আখরাতের জন্য সময় পায় না, সময় বের করতে পারে না, এত ব্যস্ত, এত ব্যস্ত। অথচ প্রথম যেদিন আমরা দুনিয়াতে আসছি, আমাদের বাপ মা আশা করি দিনদার ছিলেন, তারা আমাদের ডান কানে আজান বাম কানে কামত শোনানোর ব্যবস্থা করেছেন। প্রথম দিনে আল্লাহর একত্ববাদ, নবীজির নবুয়াত, শেষ নবী হওয়া, এটা কানের রাস্তা দিয়ে আমাদের দুনিয়া আগমনের সাথে সাথে আমাদের কলবের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও শিশু কিছু বোঝে না, কিন্তু তাসির কিন্তু থাকবে। আমরা অনেক রকম ওষুধপত্র খাই, সবাই কি সব ওষুধের তাসির জানে? এই ওষুধটার কি কি ফায়দা হবে কিছু কিছু হয়তো জানি আমরা,
ডাক্তাররা, মেডিসিন বিশেষজ্ঞরা তারা বিস্তারিত জানে, আমরা কিছু কিছু জানি না, তারা জানি না পুরাপুরি, কিন্তু ফায়দা হইতেছে। ওই ওষুধের উপকার হওয়ার কথা সেটা আল্লাহ চাই তো আমরা পাইতেছি, জানি না কিন্তু ফায়দা পাইতেছি। ঠিক এই জিনিসটা এরকম, শিশু কিছুই বুঝতেছে না, কিন্তু তার কলবের মধ্যে এমন একটা জিনিস ঢুকাই দেওয়া হলো, এইটা কুফুরি, শেরেকি, মুনাফেকি এগুলো রেজিস্ট্যান্ট, এর দিলের মধ্যে আর কুফুরি জিনিস প্রবেশ করবে না। ওয়াটার প্রুফ থাকে না, ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ, এই যে নাইন কান দিয়ে আজান ঢুকাই দিল, সব ইমানের কথা, আল্লাহ বড়, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রসুল, সব তো ইমানের কথা। এই কথাগুলোকে পৌঁছায় দেওয়া হল, এই বাচ্চা যখন বড় হবে ইনশাআল্লাহ, এই বাচ্চা কোন নাস্তিকদের কবলে পড়ে নাস্তিক হবে না, কুফুরি শেরেকি কথা তার দিল কবুল করবে না, মানবে না, তার দিল ওটার থেকে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কুফুরি শেরেকি প্রুফ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের আব্বা আম্মা করেছেন, আমরা আশা করি আমরা যখন দুনিয়াতে আসছি তো শরীয়তের মাসআলা হলে এই মায়ের দুধ দেওয়ার আগে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। এর মধ্যে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিতে চেয়েছেন, শিক্ষাটা এই যে বান্দা, তোমার শরীরের মধ্যে দুটা পার্ট আছে, একটা রূহ কলব, আর তা হলো তার বাহন শরীর, দুটা পার্ট আছে, উভয়টার জন্য আলাদা আলাদা খোরাক লাগবে, রূহকেও খোরাক দিতে হবে, তোমার বডিকেও খোরাক দিতে হবে। তো ওই যে সিস্টেমটা আল্লাহ দিচ্ছেন, ওই সিস্টেমের মধ্যে শিক্ষা হলে এই যে তুমি সারা জীবন রুহের খোরাকের কথাটা মনে রেখো। তো একদিন দিয়ে দিছে এটা যথেষ্ট না, তোমার মৃত্যু পর্যন্ত চালু রাখতে হবে, রুহকেও খোরাক দিবা, বডিকেও খোরাক দিবা, কিন্তু আল্লাহ দেখাই দিলেন প্রাধান্য পাবে রুহেরটা, প্রাধান্যভাবে, কারণ ওটা আগে আজান নিকামত আগে শোনানো হয়েছে, মায়ের দুধ পরে খাওয়ানো হয়েছে, তাহলে রুহের খোরাক আগে দেওয়া হয়েছে আর শরীরের খোরাক পরে দেওয়া হয়েছে, ওইখানে শিক্ষাটা, যে এটা গুরুত্ব মনে করে রেখো, সে গুরুত্ব অনেক বেশি। শরীরের খোরাক না হলে কি হলো, হ্যাঁ মরে গেল, এমনিও মারবে সেমনিও মারবে, দুনিয়া একটু তো বেঁচে থাকবে না, করতে হবে, কিন্তু রু মরে গেলে কি হবে, স্থায়ী জাহান্নাম, আবাদুল আবাদ জাহান্নাম, যেখানে না মরা আছে না বাঁচা আছে, এত শাস্তি, চতুর্দিকে মনে হবে মৌত আসতেছে, মৌত আসবে না, মৌত আসবে না, জান্নাতে কোনো জাহান্নামে কোনো মৌত নেই, কঠিন জিন্দেগি, কল মরে গেলে সে ইমান হারা হয়ে গেল। এটাকে প্রাধান্য দিতে হবে, এবং এই আজান একামত যে দিল আমাদের উপরে, এখানে আরো আরেকটা সবক আছে, ওই সবকটাও মনে রাখার মতো, বান্দা তোমার উপরে আজান একামত দেওয়া হয়ে গেছে, দ্বিতীয়বার আর দেওয়া হবে না, এখন বাকি থাকলো কি, তোমার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব সরাসরি তাকবীরে তাহরিমা দিবেন, আল্লাহু আকবার, তো জানাজা নামাজের তাকবীরে তাহরিমা, ওই সময় কিন্তু কোন আজানও হবে না, কোন ইকামত হবে না, কারণ আমার আপনার উপরে আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু কি বাকি, তাকবীরে তাহরিমা বাকি,
আজান ইকামতের পরে তাকবীরে তাহরিমা খুব বেশি দেরি থাকে না, শর্ট টাইম। আমাদের হায়াত সম্পর্কে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইডিয়া দিয়ে গেছেন, আমার উম্মতের হায়াত অধিকাংশের 60-70 বছর, অধিকাংশের হায়াত 60-70 বছর। আর কিছু লোকের আগে যাবে, কিছু লোকের পরও থাকবে, এটা হলো কিছু। অধিকাংশ লোকের বয়স হলো 60-70। এখন তাদের 60 হয়ে গেছে, তাতে মনে করতে হবে আমরা এখন এলপিআরে আছি, এখন কিপিআর বলে নতুন পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এই অবস্থা। ফসল পেকে গেলে মালিক যে কোনো ভয় কাটে না, ফসল যখন পেকে যায় পুরুষের চুল দাড়ি পাকে, মহিলাদের চুল পাকে, চামড়া ঢিলা হয়ে যায়, ফসল পেকে গেছে, মালিক যে কোনো সময় নিয়ে নেবে, সেটা আগেও নিতে পারে কিন্তু এখন তো নিশ্চিত হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। তো আমাদেরকে সবক দেওয়া হয়েছে, তোমার হায়াত কিন্তু ওই নূহ আলাইহিস সালামের তো 950 বছর না, তোমার হায়াত 950 বছর না, তোমার হায়াত ওই 900 বছর বাদ দাও, যে 750 আছে এটুকু ধরো, এটুকু তোমার হায়াত, এর মধ্যেই তোমার আসল বাড়ি, আসল বাড়ির প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। আমাদের আসল বাড়ি যেখানে আমাদের আব্বা আম্মা ছিলেন, আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম যেখানে ছিলেন জান্নাতে, ওইটা হলো আসল বাড়ি। দুনিয়া এটা আসল বাড়ি না, এটা বিদেশ, বিদেশ বলেন, ডরমেটরি বলেন, মুসাফিরখানা বলেন, মুসাফিরখানা মানুষ কিছুক্ষণ থাকে, এক রাত দুই রাত থেকে চলে যায়, কিছুক্ষণ থাকা যাবে এখানে, নবী রসুল পর্যন্ত থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, পুরা দুনিয়াতে রাজত্ব করছে এমন লোকেরাও থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে, থাকার জায়গা না, এটা বিদেশ, এটা বিদেশ। এখানে একটা ভিসার উপরে পাঠানো হয়েছে, 60-70 বছরের একটা ভিসা দিয়ে আমাদেরকে বিদেশে পাঠাই দেওয়া হয়েছে। কেন বিদেশে মানুষ কেন যায়? ওইখান থেকে কিছু ডলার নিয়ে আসবে বা কিছু রিয়াল নিয়ে আসবে, আইনে নিজের বাড়িতে আরামে থাকবে। বিদেশে কেউ থাকার জন্য যায় না, কিছু রোজগার করে বাড়িতে, নিজের বাড়িতে বিবি বাচ্চার সাথে, বাপ মায়ের সাথে আরামে থাকবে, তাই বিদেশে যায়। তো জান্নাতে আমাদের ঘর বাড়ি আছে, ওখানে আমাদের বিবি আছে, কারণ একজন জান্নাতিকে তার বিবি যদি নেককার হয় দুনিয়ার বিবি তো দেওয়া হবেই, এছাড়া জান্নাতের বিবি 70 জন দেওয়া হবে। তো তারা তো এখনো জান্নাতে আছে, এখনো জান্নাতে আছে, এবং ওই 70 জন হুর তারা যে সুন্দরী হবে তার থেকে আমাদের দুনিয়ার বিবি অনেক বেশি সুন্দরী হবে, কারণ এরা ইবাদত বন্দেগি করে গেছে, আর হুরদের কোনো ইবাদত করতে হয় নাই, তারা হুরদের সর্দার হবে, সেখানে কোন কষ্টদায়ক কিছু নেই, দুর্গন্ধ কিছু নেই, হ্যাঁ, সেখানে কোন নাক দিয়ে কোন সর্দি আসবে না, মুখ দিয়েও কোন থুতু আসবে না, চোখ দিয়েও কেতন আসবে না, কান দিয়েও খোল আসবে না, কোন পেশাব পায়খানা নেই, কোন মেন্স নেই, নিফাস নেই, কিছুই নেই। এক মজলিসে খানা খাবে 40 বছর যাবত, খানা খাওয়ার এক একটা মজলিস দুনিয়ার 40 বছর। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো পেশাব পায়খানা কিছুই নেই, 40 বছর যে খাইলাম কি হবে?
প্রিয় নবীজি উত্তর করলেন, খানা খাওয়ার কিছুক্ষণ পরে একটা ঢেক হবে, ঢেক ঢেকুন। এটা এত ঘ্রাণ, মুস্ক আম্বার, কস্তুরি, কস্তুরির থেকে বেশি ঘ্রাণ হবে, পুরো এলাকা মোহিত হয়ে যাবে, পেট খালি হয়ে যাবে, পেশাব পায়খানা লাগবে না। ওই জান্নাত হলো আমাদের আসল বাড়ি, আর এইটা হলো আমরা বিদেশে আসছি, এইখানে আমাদের একটা অস্থায়ী ঠিকানা। অস্থায়ী, কেউ বলল আমার বাড়ি কুমিল্লা, কেউ বলল আমার বাড়ি দিনাজপুর, এইগুলো অস্থায়ী ঠিকানা। কিন্তু আমার যিনি শায়েখ ছিলেন পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক, উনি ওনার মাদ্রাসার বাচ্চাদেরকে শিখাইতেন, তোমার বাড়ি কোথায়? বাড়ি জান্নাতে। দুনিয়াটা কি? বিদেশ। এখানে কি আছে? অস্থায়ী একটা ঠিকানা, অস্থায়ী একটা ঠিকানা, কিছুক্ষণ থাকা যাবে, কিছুক্ষণ। আমি রাজশাহী এক জায়গায় গেছিলাম ওয়াজ করতে, এই জায়গার নাম হল পোরশা, এটা হল মোহাম্মদপুর, মোহাম্মদের লোক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। মোহাম্মদপুর মানে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লোক দিয়ে এলাকাটা কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে মোহাম্মদপুর। আর বললো পুর শাহ, মানে পুরটা আগে আসছে, মানে শাহ দিয়ে, শাহ দিয়ে ওই এলাকা পরিপূর্ণ হয়ে গেছে। শাহ মানে বাদশাহ, এক একজনের 2,000-3,000 বিঘা জমি, সেখানে লোকেরা বিল্ডিং দিতে, এক লোকেরা দেখলাম বিল্ডিং এর গায়ে লিখে রাখছে বড় বড় করে, আড়াই দিন কা ঝুপড়ি, আড়াই দিন কা ঝুপড়ি। আসল তো আখরাতের তুলনায় দুনিয়া আড়াই দিন না, দুনিয়া আর আখরাতের পার্থক্য দেখানো হয়েছে কোরআনে, যে আখরাতের একদিন হল দুনিয়ার 1,000 বছরের সমান। আয়াত আসছে কোরআনের, আয়াত আসছে, وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। আখরাতের একদিন তোমার রবের দরবারের একদিন তোমাদের 1,000 বছরের সমান। তাহলে এখানে আমরা 1,000 বছর হায়াত যদি পাইতাম তাহলে একদিন হইতো, 1,000 তো পাইতেছি না, আড়াই দিন কিভাবে হল? ওটাও বাড়াই লিখছে, আড়াই দিন না কয়েক মিনিট, আখেরাতের একদিনের তুলনায় আমরা কয়েক মিনিট সময় পাইতেছি এখানে। তো আল্লাহ তাআলা কোরআনে দুটোটাকে ই করছেন, পরিচয় তুলে ধরছেন, দুনিয়ার পরিচয় তুলে ধরছেন, কি বলে? অমা হাযিহি আল-হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। তোমাদের সামনে দুনিয়ার জিন্দেগি আছে, এটা রং তামাশা, এটা খেলাধুলা। আল্লাহ কোরআনে বলতেছে রং তামাশা, অমা হাযিহি আল-হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। লাহবু না লাইভ কি জিনিস? খেল তামাশা। বাচ্চারা যে খেলাধুলা করে, বিল্ডিং বানায়, কত কিছু পাক করে করে, এক ইদি হাতে টান দিয়ে সব ফেলে দেয়, শেষ, খেলা শেষ। এইরকম একটা জিনিস, এটা কবরে যাওয়ার পরে বুঝে আসবে, এখন বুঝে আসবে না। এখন তো আমাদের সামনে বিশাল স্কিম, কোটি কোটি টাকার স্কিম, কোটি কোটি টাকার প্ল্যান, এটিকে যদি খেলা তামাশা বলা হয় তো মাথায় ধরবে না। কিন্তু চক্ষু বন্ধ হওয়ার সাথে যখন আমাদেরকে কবরে রাখা হবে তখন এই কথাটা ঠিকই মাথায় ধরবে, আর একদম স্বপ্ন মনে হবে। একটা লোক স্বপ্নে কত কিছু দেখে, সে একদম তাকে বাচ্চা বানাই দেওয়া হয়েছে, তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে,
হ্যাঁ শত শত হ্যাঁ সব লোকেরা তাকে সম্মান জানাইতেছে, তার বিবি দাসীরা সম্মান জানাইতেছে, কত দিক দিয়ে ফুলের তোড়া আসতেছে, কত রকম খানা পিনা, খুব স্বপ্ন দেখতেছে। ঘুমাইতে উঠে দেখে কিচ্ছু নেই, কোথায় গেল রাজপ্রাসাদ, কোথায় গেল রানী, কোথায় গেল লাল গালিচা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব গায়েব। উপরন্ত কেউ কেউ দেখতেছে থানার থেকে কয়েকটা পুলিশ আসছে, হাতে কিছু কাগজপত্র, কি ব্যাপার আপনার, কি চান? জানাব আপনার নামে তো গ্রেপ্তারি পরোয়ানা বেরোয়, আপনি বলে ট্যাক্স ঠিক মতো দেন নাই, কি করছেন, আপনাকে থানায় দেখতে হবে। স্বপ্ন দেখলেন আপনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আর উঠে দেখতেছেন থানায় দেখতে হবে। কি দেখলেন আর কি হলো, ঠিক দুনিয়ার জিন্দগি। আমরা যে স্কিম বানাইতেছি কবর যাওয়ার পরে স্কিম গুলো এইরকম মনে হবে, এগুলো সব শুধু একটা পরিকল্পনা, বাচ্চাদের খেলাধুলার মতো। আমার এক উস্তাদ এই আয়াতের তফসির করতেছিলেন, যে খেলতামশা মানে খেলতামশার তফসির করতেছিলেন, তুমি বাজারে গেছো কিছু তরি তরকারি কেনার জন্য, এখন দেখো বাজারের শুরুতে এক লোক বানরের নাচ দেখাইতেছে, বানরের খেলা, কত রকম খেলা, এক চাক্কা সাইকেল চালাই দিছে, দুই চাক্কা সাইকেল চালাই দিছে, হাত ছাড়ি দিয়ে চালাই দিছে, হ্যাঁ এক চাক্কা উপর দিক দিয়ে চালাই দিছে, বানরের কত রকম খেলা, তুমিও দাঁড়াই গেছো এখানে, এই খেলা দেখার ভিতরে এমন মজগুল হইছ, বিভোর হইছ, বাজারের কথা মনেই নেই, শেষ পর্যন্ত তখন নাকি খেলা শেষ, তার মলম বিক্রি শেষ, এখন মনে হচ্ছে আরে আমি না বাজার করতে আসছি, পকেটে হাত দিচ্ছেন বাজারটা করে নিয়ে যায়, না পকেট চালাতে নেই, পকেটে হাত দিচ্ছেন বাজার করবেন, বাজার এখন মনে হয়েছে, এতক্ষণে পকেটের তলা নেই, কে বা কারা পকেট কেটে এই সুযোগে আমরা টাকা টেনে সব হয়ে গেছে, সে রং তামাশা করতে দে তার পুঞ্জি শেষ। আমরা দুনিয়ার রং তামাশায় পড়ে হায়াতের যে পুঞ্জি আখরাতের প্রস্তুতি নেওয়ার জন্য ওই পুঞ্জিটাকে নষ্ট করে ফেলেছে, হায়াত সে পুঞ্জি এটা দিছে আখরাতের তৈরি করার জন্য, ওইখানের জন্য ডলার নেওয়ার জন্য, ওইখানের জন্য রিয়াল নেওয়ার জন্য, ওইখানে ডলার আর রিয়ালের নাম হলো সওয়াব, ওইখানে ডলার আর রিয়ালের নাম হলো নেকি, হেদায়াত, ইমান, এইগুলো হলো জান্নাতের ডলার আর রিয়াল। তো ইমান ঠিক করার জন্য, কোরআন ঠিক করার জন্য, নামাজ ঠিক করার জন্য এই হায়াত দেওয়া হয়েছে, আর এই গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এর একটাও আমাদের জিন্দগির লক্ষ্য উদ্দেশ্য না, এটা একদম আনুষঙ্গিক ব্যাপার। আমরা যেটাকে লক্ষ্যবস্তু বানাইতেছি ওটা কোন লক্ষ্যবস্তু না, ওইটা হলো আনুষঙ্গিক ব্যাপার, লক্ষ্যবস্তুর বাইরে, আমার জিন্দগির টার্গেটের বাইরে ওটা। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে, আপনার ছেলে ব্যারিস্টার হইতে গেছে লন্ডন, তা আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার ছেলে কোথায় গেছে, লন্ডন গেছে, কি করতে, তাই এখানে তো ল পড়া হয়ে গেছে, ব্যারিস্টার হইতে গেছে, ওই লোক জিজ্ঞেস করলো খালি ব্যারিস্টার হইতে গেছে, ওখানে আপনার ছেলে আর কিচ্ছু করে না, খালি ব্যারিস্টারই পড়তে আছে, খায় না, ঘুমায় না, গোসল করে না, তা তো করে, এগুলো তো কইলেন না, এগুলো কওয়া লাগে, এগুলো আনুষঙ্গিক ব্যাপার, আসল যে জন্য গেছে এটা তো কয়ে দিলাম, তোমার এগুলো কওয়া লাগে, আনুষঙ্গিক,
ঠিক তেমনি ভাবে আমাদের জিন্দগির টার্গেট দেওয়া আছে, তোমাকে কেন পাঠানো হলো, তোমাকে এই হায়াতটা দিয়ে দুনিয়াতে কেন পাঠানো হলো, তোমাকে হেদায়েত অর্জন করতে হবে, হেদায়েত মানে ইমান, ইমান অর্জন করতে হবে, সহি কোরআন অর্জন করতে হবে, চাউল ছাড়া যেরকম ভাত হয় না, চাউল ছাড়া ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না, সহি কোরআন ছাড়া মুসলমান হয় না, বলবেন যে আমরা হয়েছি যে আপনার ধারণা হয়েছে, আপনার ধারণায় হয়েছে, আল্লাহর খাতায় তো হন নাই। মৌলানা থানবি ওয়াজ করতেছে যে কারো যদি হাওয়া বের হয় তো তার উজু ভাঙবে, ভেঙে যাবে এবং তার নামাজ হবে না, পিছের রাস্তা দিয়ে হাওয়া বের হলে উজু শেষ, নামাজ হবে না। এক বুড়া কইতে মৌলানা সাহেব আমি তো 60 বছর ধরে এই হাওয়া বেরোনোর পরও নামাজ পড়তেছি, আমার সব নামাজ তো হয়েছে, তো হয়েছে নাকি? তার হাওয়া বেরোনোর পরে সে নামাজ পড়ছে, সেই নামাজ নাকি হয়েছে, তো হয়েছে তো তার ধারণায় হয়েছে, আল্লাহর দরবারে কি হয়েছে, আমাদের ধারণায় তো কত কিছু হয়, এটা কি আল্লাহর কাছে চলবে? এই জন্য আল্লাহ যিনি আমাদের খালেক মালিক, যার কাছে সবাইকে ফিরে যেতে হবে, যত বড় রাজা বাচ্চা হন, যত বড় মন্ত্রী হন, আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং জীবনের হিসাব দিতে হবে। তিনি বলে দিচ্ছেন আমি তোমার কাছে এই কটা জিনিস চাই, তোমার কাছে আমি ইমান চাই, তোমার কাছে ইবাদত চাই, নামাজ রোজা, তোমার কাছে হালাল রিজিক চাই, তোমার কাছে তুমি বান্দার হক আদায় করে আসছো, বান্দার হক বাপ মা বিবেক চাই, তোমার কাছে আত্মশুদ্ধি চাই, তোমার কাছে দিনের দাওয়াত দেওয়া চাই, 6টা জিনিস আল্লাহ চাইছেন। মৌলানা মুক্তি হওয়া ফরজে কিফায়া, মৌলানা মুক্তি হওয়া এই পরিমাণ এলেম অর্জন করা ফরজে কিফায়া। আর আমি এখন যে 6টা বললাম, শেরেক মুক্ত ইমান শিখতে হবে, উজু গোসল নামাজ রোজা হজ জাকাত এইগুলো সহিভাবে করতে হবে, যে লাইনে রিজিক অর্জন করেন না কেন এটা হালাল হইতে হবে, আর বাপ মা বিবি বাচ্চা ভাই বেড়াদার পাড়া প্রতিবেশী এদের প্রত্যেকের কিছু অধিকার আল্লাহ বয়ান করে দিচ্ছেন কোরআনে, ওই অধিকার আদায় করতে হবে, এবং এটাকে এত সিরিয়াস করছেন আল্লাহ যে তিনি মাফ করবেন না। এই অধিকার গুলো যদি কেউ না দেয় তার গুনাকে আল্লাহ মাফ করবেন না, ক্লিয়ার? আল্লাহ বলতেছেন আমার হক যদি নষ্ট করো আমি মাফ করে দিতে পারি, তোমার ইবাদত দ্বারা আমার কোনো লাভ হয় না, তোমার ইবাদত দ্বারা আমার রাজ্যে কিছু বাড়ে না, তোমার গুনার দ্বারা আমি মাওলা আমার কোনো ক্ষতি হয় না, তোমার ইবাদত দ্বারা আমার রাজ্যের কোনো ক্ষতি হয় না, ক্লিয়ার? আমাদের ইবাদত দ্বারা আল্লাহ কোনো লাভ নেই, আপনার লাভ, আমাদের গুনার দ্বারা আল্লাহ কোনো ক্ষতি হয় না, তার রাজত্বে কোনো কমতি আছে না, আমাদের ক্ষতি হয়। এই জন্য আল্লাহ বলছেন আমার হক যদি নষ্ট করো আমি আজাবও দিতে পারি বা তোমার কোন নেকির ওসিলায় মাফও করে দিতে পারি, কিন্তু আমার বান্দা কমজোর তার হক নষ্ট করলে আমি কিন্তু ছাড়ব না। এই 4 নম্বর এটা আর্থ হল আমাদের কলবে কিছু রোগ আছে, অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষ রাগ এরকম 10টা রোগ আছে। শরীরের রোগের চিকিৎসা করাকে সুন্নত বলা হয়েছে, সুন্নত মনে করে চিকিৎসা করলে সব পাবে, না করলে গুনাহগার হবে না, কিন্তু অন্তরের রোগগুলো চিকিৎসা করাকে ফরজে আইন করে দেওয়া হয়েছে, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য অন্তরের রোগগুলো চিকিৎসা করানো ফরজ।
হাশরের ময়দানে যে তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, তারা কোন বেনামাজি না, বেরোজা না, তাদের অন্তরে একটা রোগ ছিল, ওই রোগটার নাম হলো রিয়া, ওই রোগটার নাম হলো লোক দেখানো, যা করে লোক দেখানোর জন্য করে, লোকেরা বাহাবা দিবে, মসজিদ বানাইছে হ্যাঁ ভোট পাওয়ার জন্য, এটার নাম রিয়া, একাই মসজিদ বানাই দিতে, উদ্দেশ্য কি এই মহল্লার ভোট আর এদিক ওদিক যাবে না, সব আমার জন্য রিজার্ভ হয়ে গেল, কারণ তাদের টিনের মসজিদকে আমি পাকা মসজিদ বানাই দিচ্ছি, এটার নাম রিয়া, এটা একটা রোগ, এই একটা রোগের কারণে ওই তিনজনের একজন শহীদ হয়ে গেছে, আর একজন জবরদস্ত আলেম, আর একজন জবরদস্ত দানবী, এই রোগের কারণে চলে গেল। এই জন্য এটা চিকিৎসা ফরজাইন, আর চিকিৎসার পদ্ধতি একটা, আল্লাহ ওয়ালাদের সবাব, আল্লাহ ওয়ালাদের হক্কানি মাশায়েখদের, পীর মাশায়েখদের সবাব, সবাব কাকে বলে, যদি আপনারা বসে আছেন আলেমুল্লাহকে মহব্বত করেন বলে তো বসে আছেন, হ্যাঁ এটা নাম সবাব, অন্য কোনো কিছুর নাম সবাব না, আলেম উল্লামাদের মহব্বত আপনাদের অন্তরে আছে, তো অন্য কাজ বাদ দিয়ে আপনি এখানে বসে আছেন আল্লাহর ঘরে, এতে কাবেন দিয়েছে, এটার নাম হলো সোহবাত, এই সোহবাত দ্বারা অন্তরের রোগগুলো দূর হয়, দ্বিতীয় কোনো মেডিসিন নেই। আর ছয় নম্বর আল্লাহ যেটা চাইছেন আমাদের কাছে সেটা হলো দাওয়াত, যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের ধর্ম টিকে থাকবে কোন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, নতুন কোন নবী আসবেন না, ঈসা আলাইহিসসালাম আসবেন কিন্তু সেটা নবী হিসেবে না, নবী হিসেবে না, মুসলমান হিসেবে আসবেন, আমাদের নবী সুন্নত প্রচার করবেন, উনি আবার মারা যাবেন, উনার কবর আমাদের নবীর পাশে হবে, তো আমাদের এই ধর্ম চলবে কেমন, তার সমস্ত মানুষের মুক্তির একমাত্র ধর্ম, আমাদের ইসলাম নাজিল হওয়ার পরে পুরো বিশ্বের মানুষের মুক্তির একমাত্র ধর্ম ইসলাম, এখন যদি কেউ অন্য ধর্ম বিশ্বাস করে, অন্য ধর্মের নাজাত আছে এরকম মনে করে, তার ইমান নষ্ট হয়ে গেছে, অনেক পীরের কথা আমাদের কাছে আসে, সেই পীরেরা নাকি বলে যে তোমরা যারা আমার কাছে আসো তোমাদের মুসলমান হওয়ার দরকার নেই, তোমরা শশা ধর্মে থেকে আমি যে অজিফা দেই এইগুলো পড়ো, কোন দাজদার ধর্মে থাকে আমি যে অজিফা দেই এইগুলো পড়ো, তোমরা সব স্বর্গে দেখবা, এই কথা তো কোন পীরে বলে, সে পীর তো পীর, সে বড় শয়তান বেঈমান, ইসলাম আসার পরে নাজাতের আর কোন রাস্তা নেই, আজকাল আটা বেরিয়েছে মানব ধর্ম, মানব সেবা ধর্ম, এটা নাকি সবচেয়ে বড় ধর্ম, এটা না এটা ইসলামে আছে মানব সেবা, ইসলাম থেকে বেশি মানব সেবা কে শিখেছে, আপনি আল্লাহ যে ধর্ম বানাইছে এটা ইসলামে তো মানব সেবা আছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে তখন পানি চাইছে, পানি আসছে আর যে না হা কইছে নিজে না খায় না, পানি ওর দরকার বেশি ওকে দাও, এর থেকে মানব সেবা আপনি কোথায়, সব শয়তানি বেইমানি, এগুলো বলে বলে মানুষকে বেইমান করা হয়েছে, এইগুলো ধর্ম অনেকগুলো আগে ঠিক ছিল, কোন এক জামানায় ইহুদি ধর্ম ঠিক ছিল, কোন এক ধর্ম জামানায় খ্রিস্টান ধর্ম ঠিক ছিল, ছিল তখন ওই ধর্ম যারা মানছে তারা ভেস্তে যাবে, কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আমাদের নবী নবুয়ত পাইলেন, আমাদের নবী নবুয়ত পাইলেন, সেই দিন থেকে সমস্ত ধর্ম বাতিল করে দেওয়া হয়েছে, এখন যদি কেউ অন্য ধর্মে মুক্তি আছে মনে করে সে বেঈমান হয়ে যাবে, অনেক মুসলমান থাকতে পারে না জানার কারণে, সে মনে করে হিন্দুরা যদি ঠিকঠাক মতো তাদের বেদ মানে ওরাও যাবে, খ্রিস্টানরা যদি বাইবেল মানে ওরাও যাবে, এইগুলো বিশ্বাস করলে তার নিজের ইমান নষ্ট হয়ে যাবে,
ইসলাম আসার পরে কোন ধর্ম আল্লাহ তাআলা জারি রাখেন নাই, ক্লিয়ার বলে দিচ্ছেন ইন্না দ্বীন ইনদাল্লাহ আল ইসলাম, আর কিচ্ছু চলবে না। তো বলতেছিলাম যে এই ছয়টা জিনিস আল্লাহ আপনার আমার কাছে চাইছেন, শিরক মুক্ত ঈমান, সহি ইবাদত বন্দেগি, হালাল রিজিক, বান্দার হক, আত্মশুদ্ধি, দ্বীনের দাওয়াত। ইসলাম কেমন পর্যন্ত থাকবে, কোন নবী আসবে না, তাহলে এই উম্মতের দাওয়াত ছাড়া কিভাবে থাকবে, এই উম্মতের দাওয়াত ছাড়া এটা কিয়ামত পর্যন্ত কিভাবে থাকবে। আগের লোকেরা দাওয়াত দিছে, আমরা মুসলমান হয়েছি, আমরা দাওয়াত দিব তো বাকি কাফেররা মুসলমান হবে, কেউ দাওয়াত দিল না, দাসদার নামাজ পড়লো, তাহলে এই কাফেরগুলো হেদায়তের কি ব্যবস্থা। আজকে বিভিন্ন দেশের থেকে কাফেররা আমাদের দেশে আসতেছে, বিভিন্ন মুসলমান কান্ট্রিতে আসতেছে, আসে কানতে চায়, কাঁদতেছে, তো তোমরা আরো কয়েক বছর আগে আমাদের দেশে যাও নাই কেন, তাহলে আমাদের আব্বা আম্মা তারা ইমান আনতো, তারা বেঈমান হয়ে মরে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে, এই বলে কাঁদতেছে, তোমরা যাও নাই কেন। তারা বলতেছে আমরা যা আবিষ্কার করি সব তোমাদের কাছে পৌঁছাই দিই, আর আল্লাহ তোমাদেরকে ইমানের দৌলত দিচ্ছেন, কোরআনের দৌলত দিচ্ছেন, তোমরা সেটা নিয়ে বসে আছো, এটা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিছ না। এই জন্য ভাই, নামাজের জন্য যেমন সময় দিচ্ছেন আপনি, রোজা রাখার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য সময় দিতে হবে, এই দিনের কথা পৌঁছানোর জন্য সময় দিতে হবে। কোন একজন সাহাবীকে দেখাইতে পারবেন না দিনের দাওয়াতের জন্য সময় দেয় নাই, অথচ তারা অধিকাংশ গরিব ছিল, ধনী কয়েকজন ছিল, আব্বাস ধনী ছিল, আব্দুর রহমানের আউফ ধনী ছিল, উসমান ধনী ছিল, আনসারদের মধ্যে রাফেউল খদীজ ধনী ছিল, এই পাঁচ ছজন সাহাবীর নাম পাওয়া যায়, ধনী ছিল, সব গরিব। এই গরিব লোকেরা তারা যদি দিনের দাওয়াত নিয়ে, হ্যাঁ, তাদের কবর হয়েছে সিনে, এই গরিব সাহাবীদের কবর কোথায় হয়েছে, পূর্ব দিকে সিনে, পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের তীরে মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, এই প্রত্যেকটা জায়গায় সাহাবাদের কবর আছে। উত্তর দিকে ভূমধ্য সাগর পর্যন্ত, উত্তর পূব কোণে রাশিয়া পর্যন্ত সাহাবারা বসছে, রাশিয়া পর্যন্ত, দক্ষিণ দিকে ইয়ামান, ইয়ামানের পর তো আর দেশ নেই, তো সাগরের তীরে। নবীজি বিদায় হজ করলেন জিল হজে, বিদায় হজ করলেন জিল হজে, ওই বছর নয় জিলহজ ছিল শুক্রবার, নয় জিলহজ কি বার ছিল, শুক্রবার। এই হজের থেকে হজের তিনি তিন জায়গায় খুতবা দিলেন, তিন জায়গায় এই কথাটা বললেন, শাহিদুল গায়েব, তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো দুনিয়ার অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দিও, এই কথাটা কোন খোদ্দায় বাদ থাকলো না, তোমরা যারা আমার কথা শুনতেছ আমার এই কথাগুলো দুনিয়ার অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দিও। তো হজের পরে নবীজি দুই মাস বেঁচে ছিলেন, জিল হজের পরে দুই মাস, মুহররম সফর, মুহররম সফর দুই মাস, পয়লা রবিউল আউয়াল সোমবার নবীজি দুনিয়াতে চলে গেলেন, পয়লা রবিউল আউয়াল সোমবার নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। আর একটা দুর্বল মত ইয়াতে মত আছে, দোসরা রবিউল আউয়াল সোমবার, হয়তো পারে মাঝখানে দুই মাস দেখেছে, দুটা যদি তিরিশে যায় তাহলে একরকম হিসাব হবে, আর একটা উনত্রিশ একটা তিরিশ হলে বেশ কম, এই জন্য পয়লা বা দোসরা, বারো প্রত্যেকে আসলে এটা আল্লাহ ভালো জানে, বারোর কোনো কথা নেই, এবং ওনার মৃত্যুতে সোমবার তা বুখারীর হাদিস, কোন হিসাব মতো বারো তারিখ সোমবার হয় না,
হজের পরে তো দুই মাস ছিলেন, ওই দুই মাস হিসাব করে আছেন, কোন অবস্থাতে বারোই রবিউল আউয়াল সোমবার হবে না, সেটা ভুল। ওই যে ছিল এক অবলিক দুই, আমার মনে হয় পরবর্তী অবলিক গায়েব হয়ে গেছে, অবলিক গায়েব হয়ে যায় কি হয়েছে, বারো হয়ে গেছে, ভিত্তিহীন। এটাকে বেদাতি লোকেরা ভণ্ড লোকেরা বলতেছে সমস্ত ঈদের সর্দার, বারো তারিখে ওনার জন্ম হয়েছে আট রবিউল আউয়াল, নবীদের জন্ম হলো আট রবিউল আউয়াল সোমবার, মৃত্যু হলো পয়লা রবিউল আউয়াল সোমবার, বারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ভণ্ড লোকেরা বারোই রবিউল আউয়ালকে বলতেছে সমস্ত ঈদের সর্দার। বারোর কোনো ভিত্তি আছে? আমাদের এলেম না থাকার দরুন ভিত্তিহীন অনেক কথা আমাদের সমাজে ছড়াই পড়ছে, মানে জন্ম তারিখও জানে না, মৃত্যু তারিখও জানে না, কোরআনের আয়াত সংখ্যাও জানে না। যে কোনো মুসলমান জিজ্ঞেস করেন, ভাই কোরআনের আয়াত কত? ৬৬৬৬ অত তো কিতাবে কোথাও নেই, কিতাবে কোথাও ৬৬৬৬ নেই, কিতাবে আছে ৬২৩৭, ৬২৩৭ বাড়াই দিলেন। কোন কাফের যদি চ্যালেঞ্জ করে আপনি ৬০০০ বজায় দেন তাহলে মুসলমান হয়ে যাব, করতে দিবেন, প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফে দেখা যায় সুরা বাকারা এত আয়াত, সুরা নিসা এত আয়াত, সুরা আল ইমরান এত আয়াত দেখা আছে, আপনি যোগ দেন তো, আপনি ক্যালকুলেটরে যোগ দেন, বাংলাতে লেখা আছে অনেকের কোরআন শরীফে, দেখেন তো ৬০০০ হয় নাকি, কোন অবস্থাতে হবে না, এটা আমরা বারবার লোক বিয়োগ করে দেখা হয়ে গেছে, ৬২৩৭, এর এলেম নেই আমাদের, আমরা মুসলমান, আমাদের চুল দাড়ি পেকে গেছে, আমাদের ভিসার মেয়াদ শেষ, আমাদের অনেকের ভিসার মেয়াদ শেষ, তারপর অনেকের সফরের তৈরি শুনে আসছে যে সে জানতেছে তার ভিসার মেয়াদ শেষ, তাহলে কত বেশি আল্লাহ বিল্লাহ করার দরকার, ইমানের মেহনত করা দরকার, কোরআনের তালেবেলে হওয়া দরকার, ভিসা নেই তার। এই অবস্থা আপনি অনেক লোকের পাইবেন, অনেক লোকের পাইবেন, এখন হচ্ছে সারা রাত জাগে বিশ্বকাপ দেখে, সফরের তৈরি করতেছে কি দেখে, বিশ্বকাপ দেখে। আবার কোন কোন প্রোডাক্ট আমি দেখছি ওনার ভিসার মেয়াদ শেষ, উনি পরকালে তৈরি করতেছেন মোবাইলের মধ্যে গেমস খেলে, মোবাইলের মধ্যে গেমস খেলে উনি পরকালে তৈরি করতেছেন, ইহুদেরা এমন এক তামাশা আমাদের হাতে তুলে দিছে, এমন এক তামাশা আমাদের হাতে তুলে দিছে যে এইটা নিয়ে তৃপ্তি থাকে, মুসলমানরা কাছ থেকে তসবির টিপা একবার সুবহানাল্লাহ পড়বে জান্নাতে এত বড় প্লট পাবে যে একটা দ্রুতগামী ঘোড়া ১০০ বছরে পার হইতে পারবে না, একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার এর কোন একটা আপনি একবার পড়লেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সাথে সাথে আপনাকে জান্নাতে এত বড় একটা প্লট, এত বড় একটা বাগান দেওয়া হবে, দুনিয়ার একটা দ্রুতগামী ঘোড়া ১০০ বছরে এটা পার হইতে পারবে না। কত প্লট আমরা মিস করতেছি, কত প্লট আমরা হারাইতেছি, আমাদের জামিয়া রহমানিয়ার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হাজি আব্দুল মালেক, মতিঝিল ওনার বিল্ডিং আছে মালেক ম্যানশন, উনি নিজে আমাকে বলছেন যে আমি যখন ঢাকায় আসছি জমি এত সস্তা ছিল, ধানমন্ডি পুরাণে ধান খাত ছিল, ধানমন্ডি পুরাণে ধান খাত ছিল, তখন ৫০০০ টাকায় বিঘা পাওয়া গেছে, ২০ কাঠা ৫০০০ টাকা, উনি আমাকে বলেন আমার কাছে অনেক ৫০০০ টাকা ছিল, উনি কন্ট্রাক্টর ছিলেন এই আরিসা রোডে যত ব্রিজ ওনার করা, তো উনি বললেন আমার অনেক ৫০০০ টাকা ছিল, আমি হয়তো তো ৫০ বিঘা কিন্তু কোনো অসুবিধা ছিল না, ৫০ বিঘা কিনতে কোনো অসুবিধা ছিল না,
কিন্তু কিনে নাই, আমি কিনে নাই, মনে স্যার এত জমিতে কি করবো, কিনে নাই। এখন আফসোস লাগে, যদি কিনতাম বেছে বেছে অনেক মসজিদ বানানো যেত, অনেক মাদ্রাসা বানানো যেত, এখন আফসোস করি। তখন জমিও পাওয়া গেছিল, টাকাও ছিল আমার কাছে, কিন্তু আমি কিনি নাই। আমাদের কিন্তু এই অবস্থা, জমিও পাওয়া যায় কিন্তু দেশের মধ্যে অগণিত জমি পলট, আর আপনার কাছে টাকাও আছে, সুবহানাল্লাহ, নেই আপনার কাছে, আলহামদুলিল্লাহ নেই আপনার কাছে। এইগুলো টিপার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, এগুলো টেপো আর বড় জান্নাত হাসিল করো, কিন্তু ওইটা টিপা বাদ দিয়ে আমরা চলে গেছি কি টিপতে, মোবাইল টিপতে, আর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে খবরের কাগজ তেলাওয়াতে চলে গেছে। ভরে উঠে খবরের কাগজ না পাইলে পরেশান, আরে খবরের কাগজ এখন আছে নেই কেন, আরে কিতাবে লিখছে ইশাকের টাইম পর্যন্ত কোন দুনিয়াবি কাজ করা মকরু, ফজরের নামাজের পরে ইশাকের টাইম হওয়া পর্যন্ত, ইশাক পড়া পর্যন্ত কোন দুনিয়াবি কাজ করা মকরু, এই টাইমটা আপনাকে জিকির আস্তার করতে হবে, না হয় কোরআন তেলাওয়াত করতে হবে, দুনিয়াবি কাজ করা মকরু। আল্লাহ কেন মকরু করছে, যাতে করে মানুষ অন্তত দায় থেকে হলো কিছু আল্লাহ বিল্লাহ করে, দায় থেকে হলো কি করে আল্লাহ বিল্লাহ করে, এটা আমরা মান্যত করি না, বিপদ আমাদের মান্যত করি, করি কিনা বলেন, করি। অথচ মান্যতের দ্বারা বিপদ আপদ দূর হওয়ার ব্যাপারে কোনো ফায়দা হয় না, মান্যতের দ্বারা বিপদ আপদ দূর হওয়ার ব্যাপারে মান্যতের কোনো ভূমিকা নেই, কোনো কার্যকারিতা নেই। আপনি মান্যত না করে এমনি দান করেন, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, আমি এই 1,00,000 টাকা দামের তলাবরাত তৈরি করার জন্য দিয়ে দিলাম, এমনি দান, এমনি দান করেন, এটা কিন্তু বিপদ দূর করবে। হাদিস আছে যে দান সদাকা বালা মুসিবাতকে দূর করে, মান্যত না এমনি দান করতে হবে। মান্যত আর এমনি দানের পার্থক্য কি, এমনি দান মানে আল্লাহ সাথে কোনো কন্ডিশন নেই, আল্লাহ আমি তোমার রাস্তা কিছু করলাম, তুমি যা করো তুমি করো, আমার কিছু বলার নেই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আর মান্যত মানে কি, মান্যত মানে হলো এই আল্লাহ আমি তোমারটা করে দিব, তুমি আমারটা করে দিবা, তুমি আমার ছেলেকে রক্ষা করবা, আমি তোমার মসজিদে টাকা দিব, আমি তোমার মাদ্রাসায় টাকা দিব, আল্লাহর সাথে একটা চুক্তি করা। এক তো চুক্তি করতে করতে এই কথা বলে ফেলছে, হ্যাঁ সে বলছিল আল্লাহ আমার 1,00,000 টাকা দিলে আমি 50,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিব, অনেকদিন দোয়া করে পরে টাকা আসে না, পরে কথা আল্লাহ তোমাদের বিশ্বাস না হয় 50,000 তুমি কাটে রাখো, রাখে বাকি 50,000 আমার দিয়ে দাও, কি পাগলাম, আল্লাহরে কইতে তোমাদের বিশ্বাস না হয় আমি মাদ্রাসায় দিব, তুমি আগে কাটে রাখো। তো মান্যত হলো আল্লাহর সাথে কন্ডিশন, এতে বিপদ আপদে কোনো ফায়দা হয় না, তো শরীয়তে রাখছে কেন, কোনো ফায়দা হয় না, এমনি দান করেন এটা ফায়দা হবে, এটা ফায়দা হবে। প্রশ্ন মান্যত রাখা হয়েছে কেন, মান্যটা রাখা হয়েছে হাদিসে ক্লিয়ার শব্দ আছে, যারা বখিল কৃপণ আল্লাহ রাস্তায় কোনো দান খরচ করতে রাজি নেই, কোনো দান খরচ করতে রাজি নেই। আপনি কোনো নাচ গান দেন ওখানে দিবে, মসজিদের জন্য দান মাদ্রাসার জন্য দান 1 পয়সাও দিবে না, টাকাটুকু দেয় না। এই লোকগুলোর আমলনামা যে একদম খালি যাইতেছিল, এদের আমলনামায় কোনো দান খয়রাত নেই, অন্য নাকি থাকতে পারে, কোনো দান খয়রাত নেই, এদের আমলনামায় জবরদস্তি কিছু দান খয়রাতের সব ঢুকানোর জন্য আল্লাহ মান্যত রাখছে। তুই তো দান করবি না, তোর বিবিধ টিউমার হবে, তুই নিজেই গাবতলিতে গরু কিনে হ্যাঁ বোর্ডিং এ হাজির হবি, হুজুর একটু দোয়া করাই দেন, আমার বিবিধ টিউমার হয়েছে, হ্যাঁ রানের মধ্যে ক্যান্সার হয়েছে, একটু দোয়া করাই দেন আমি গরু নিয়ে আসছি,
যে লোকের চাইতে গেলে দেয় না, এ লোক নিজে গরু নিয়ে হাজির হয়েছে লীলা বোটিং এ, তাহলে এটা সব তো পাবে। যাদের আমল নামা সব থেকে একদম খালি দিতেছিল, ওদেরকে জবরদস্তি কিন্তু দান খোয়ারাতে সব দেওয়ার জন্য কি রাখা হয়েছে, মান্নত। মান্নতে কোন বিপদ দূর হয় না। এই জন্য কোন জ্ঞানী মানুষ, কোন এলেমধারী মানুষ জীবনেও মান্নত করে না, এদের কোনো ভূমিকা নেই, আমি দান করে দিই। আচ্ছা এলেম কালাম নেই, ওরা পড়ে পড়ে মান্নত করে, যাক লীলা বোর্ডিং কিছু ফায়দা হয়, তার তো কিছু ফায়দা হয় না, লীলা বোর্ডিং এর কিছু ফায়দা হয়। আমি একটা কথা বুঝাইতেছিলাম যে মান্নতটা কেন জবরদস্তি, তার আমল নামায় আল্লাহ কি দিল, কিন্তু দান খয়রাতের সব দিল, ঠিক ইশরাক পর্যন্ত, অর্থাৎ বেলা ওঠার পরে 15 মিনিট, বেলা ওঠার পরে 15 মিনিট, এই টাইপ পর্যন্ত আল্লাহ দুনিয়াবি কাজে মকরুহ করে দিতেন। কেন? এটা এক ধরনের জবরদস্তি করছেন যে অন্তত মকরুহ শুনে এই টাইমটা সে কিছু আল্লাহ বিল্লাহ করবে, তার আমল নামায় কিছু তেলাওয়াতের সব আসবে, কিছু জিকির আজকারের সব আসবে। এই আপনার আমার কল্যাণের জন্যই করছে এটা। তো আমি বলতেছিলাম আমাদের কিছু টার্গেট দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, সবচেয়ে বড় জিনিস হলো হেদায়াত। টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে এই পরম এই ইজিপ্ট থেকে, হ্যাঁ বিদেশ, সেটা হলো বিদেশ। এই বিদেশ থেকে জিনিসটা নিতে হবে, তা জান্নাতে পাওয়া যায় না, এই হেদায়াত ইমান জান্নাতে পাওয়া যায় না, এইখানে পাওয়া যায়। এইখানে যে দাওয়াতের লাইনে মেহনত করবে, আল্লাহ তার ইমান মজবুত করে দিবেন, তার তাওয়াক্কুল মজবুত করে দিবেন, আল্লাহর ভরসা মজবুত করে দিবেন, ওইগুলো ওইখানে পাওয়া যায় না, এইখানে পাওয়া যায়। তো টার্গেট, বড় টার্গেট হলো কোরআন, হেদায়াত। এই জন্য সুরা ফাতিহার মধ্যে দেখেন অন্য কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া হয়নি, সুরা ফাতিহার ভিতরে একমাত্র বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাত মুস্তাকিম অর্থাৎ জান্নাতের যে সহজ সরল রাস্তা ওটা দেখাও, আর ওর উপর আমাদেরকে কায়েম রাখো। হেদায়তের এই অর্থ এখানে ইহদি, এটা হেদায়ত থেকে আসছে, আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাও, খালি দেখাও না, ছিটকে না পড়ি, কায়েম রাখো, মৃত্যু পর্যন্ত কায়েম রাখো। এই যে দোয়াটা আপনি করলেন, আল্লাহ সিস্টেম রাখছেন, তুমি যারা চাও শুধু দোয়া করলে হবে না, দোয়াও করো, আর আমি যে দাওয়া রাখছি ওইটাও করো, দোয়াও করো দাওয়াও করো। আপনি নেক সন্তান চান, যে সন্তানরা আপনার মৃত্যুর পরে সৎকায় দাঁড়িয়ে হবে, যে সন্তানরা আপনার মৃত্যুর পরে কি হবে, তাহলে এটা শুধু দোয়া করলে হবে না, জানলে আমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাও, এই দোয়া করলেন, আর একটা বেপর্দা সাদা চামড়া একটা মেম নিয়ে আসলেন, কোনদিন পর্দা করে না, পেট খালি পিঠ খালি মেম, এই একটা নিয়ে আসলেন। তো এই মেমের পেটে কি আল্লাহ 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 হবে? এর পেটে তো হবে সব খ্রিস্টান টাইপের লোকজন হবে, নাস্তিক। হ্যাঁ কি ইমরান, হ্যাঁ ইমরান এই সরকার, ইমরান এই সরকার পাইতে হবে, মার্কা মারা নাস্তিক, বড় নাস্তিক আছেন আমাদের সমাজে। তো শুধু নেক আওলাদের দোয়া করলে হবে না, একটা নেককার মহিলাকে আপনাকে বিবাহ করতে হবে, তখন আপনি দোয়াও করলেন দাওয়াও করলেন, এখন আশা করা যায় আল্লাহ আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন, আপনাকে আল্লাহ এমন আওলাদ দান করবেন এদের দ্বারা দুনিয়াবাসী শুধু উপকৃত হবে, কারো কোনো ক্ষতি হবে না, এবং আপনার মৃত্যুর পরে ওই বাচ্চাগুলো আপনার জন্য সৎকায় দাঁড়িয়া প্রত্যেক দিন যত নেকি করবে সব নেকি ওদেরটা ওদের থাকবে, ওই বরাবর নেকি কবরে আপনার আমল নামায় যোগ হবে। তো বলতেছিলাম শুধু দোয়াতে কিন্তু হবে না, এটা ওরকম মেয়েও আনতে হবে, ঠিক এখানে এরকম আপনি ভাতে হাতে প্রত্যেক দিন আপনি ভাতে হাতে কতবার 32 বার ফাতিহা পড়তেছেন,
ফরজ আজব সুন্নত মিলে 32 টাকা পায়, ফরজ আজব সুন্নত মিলে কয় টাকা হয়? 32 টাকা। 32 বার পড়লেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সহজ সরল পথ দেখাও, আল্লাহ কায়েম রাখো। এটা তো দোয়া হলো, কিন্তু আল্লাহ তো একজন দাওয়া রাখছেন, দাওয়াটা অবলম্বন করবেন না? অন্য এত আল্লাহ বলছেন দাওয়াটা কি? দাওয়া হলো ان هذا القران يهدي للتي هي اقوم, এই কোরআন যা সিনায় থাকবে শয়তান তাকে লাইনচ্যুত করতে পারবে না, তাকে সিরাতে মুস্তাকিম থেকে হটাইতে পারবে না। ছোট মোটো কোনো গুনাহ হইতেও পারে, সাথে সাথে তওবা করে ফেলবে, সে সাথে তওবা করে ফেলবে। তো বলতেছিলাম এই আয়াতে বলে দিচ্ছেন যে তুমি যদি হেদায়েত আমার টিকে থাকতে চাও তো কোরআনের পুরা কোরআন হলে তো সবচেয়ে ভালো, পুরা কোরআন যদি নাও হয়, কোরআনের একটা অংশ যদি সহি শুদ্ধ ভাবে তোমার কলবে থাকে, তো আল্লাহ তাআলা কোরআনে আপনাকে ওয়াদা দিচ্ছেন যে আপনি আমি হেদায়েত থেকে লাইনচ্যুত হব না। যত ফেতনা আসুক, যত ইমান বিন ধ্বংসী সাইলাব আসুক, ইনশা আল্লাহ আপনার আমার ইমান কেউ নষ্ট করতে পারবে না। আজ গ্যারান্টি দিচ্ছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আর হাদিসে বলা আছে আল কুরআন ওয়া হাবলুল্লাহিল মাতিন, কুরআন হলো আল্লাহ তাআলার মজবুত রশ্মি। আল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, হাবলুল মানে রশি, আল্লাহ মানে আল্লাহ, মতিন মানে মজবুত। এই রশির মধ্যে ছিঁড়ে দেওয়ার কোনো যোগ্যতা নেই, এই রশিতে ধরবে কোরআন আরশ থেকে আসছে, আরশে চলে যাবে, যে ধরবে তাকে নিয়ে যাবে জান্নাত। কোথায় জান্নাত? তো সাত আসমানের উপরে, হাসরের ময়দানে যে পুলসিরাত লাগাই দেওয়া হবে, হ্যাঁ অত্যন্ত মিজানে মাপা হবে, মিজানে পরে রেজাল্ট দেওয়া হবে, আমলনামা ডাইনাতে বা বামাতে মিজানে মাপার পর রেজাল্ট দেওয়া হবে। এই রেজাল্ট নিয়ে পুলসিরাত পার হইতে হবে, পুলসিরাতের এক মাথা দুনিয়ায় আর এক মাথা সাত আসমানের উপরে, সাত আসমানের উপরে। ওখানে যায় দেখবেন বিরাট এক বড় গাছ, ওটার নাম সিদ্রাতুল মুনতাহা, কোরআন শরীফের নামটা আছে সিদ্রাতুল মুনতাহা। ওই গাছের থেকে জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে, সূরা নাজম, সূরা নাজমের মধ্যে দেখেন ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, শুরু হয়ে গেছে। এতে লোকেরা বলে হুজুর কাফেরা চাঁদে গেল, আপনারা চাঁদে যেতে পারলেন না, কাফেরা মঙ্গল গ্রহে গেছে, আপনারা পারলেন না, আমরা সারাদিন কোরআন কিতাব নিয়ে থাকেন, ওরা কোরআন রিসার্চ করে চাঁদে চলে গেল। আমি তাদের বললাম ভাই এই চাঁদ চাঁদ যা দেখতেছেন মঙ্গল গ্রহ সব প্রথম আসমানের নিচে, সূরা তাবারাক আল্লাহর মধ্যে আছে ইন্না যায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহা, আমি প্রথম আসমানের নিচে এগুলো সাজাইছি, একটা প্রথম আসমানের উপরে না, সব নিচে। তো মুসলমানদেরকে এত নিচে গেলে হবে না, মুসলমানদেরকে তো সাত আসমানের উপরে যেতে হবে, তাও একা গেলে হবে না। নামাজ যেরকম ফরজ, দাওয়াত এরকম ফরজ, আরো দাওয়াত দিয়ে কিছু লোকের সাথে করে নিয়ে যেতে হবে। সেটা আমাদের এই চাঁদে গেলে, মঙ্গল গ্রহে গেলে আপনার আমার পোষাবে না, আমাদের পোষাবে কোথায় গেলে? সাত আসমান উপর যেতে হবে, ওইখানে জান্নাত রাখা, পুলসিরাত পার হয়ে ওইখানে যেতে হবে। মুর্দাকে গোসল করার সময় ওই পানির মধ্যে বড়ি পাতা দেয়, শুনছেন আপনারা? দেখেন নাই? দেয়, কেন দেয়? এইটা কবরে যে সওয়াল করার জন্য মুনকার নকির আসবে, কবরে যে সওয়াল করার জন্য মুনকার নকির আসবে, তাদের জন্য সিগনাল যে এই মুর্দার গায়ের থেকে বড়ই পাতার ঘেরান আসতেছে, অর্থাৎ এই লোকটা সিদ্দাতুল মুনতাহা জান্নাত এরিয়ার লোক। বড়ই পাতার ঘেরান আসা মানে জান্নাতের এরিয়ার লোক।
কাজে তোমরা এর সাথে কঠোর ভাবে প্রশ্ন করো না, খুবই নরমিয়াতের সাথে বন্ধুত্ব সুলভ জিজ্ঞাসাবাদ করে তাড়াতাড়ি চলে যাও। এ জান্নাতের এরিয়ার লোক। ওই সিগন্যালটা দেওয়ার জন্য মুদ্রার পানির মধ্যে বড়ই পাতা দেওয়া হয়। তা আমি বলতেছিলাম যে আমরা যে হেদায়াত ব্যাপার টিকে থাকবো, এটা একটা কাজ তো করতেছি, কোনটা? এটা সোনা ভাতটা পড়তেছি, আল্লাহ হেদায়াত চাইতেছি, ওই সাথে আটটা কাজও করতে হবে। কোরআনের তালে মেলে হইতে হবে, কোরআনের তালে মেলে হইতে হবে। তাহলে আল্লাহ যে দুটো জিনিস চাইছিলেন দুটো কমপ্লিট হয়ে গেল। তখন কোন শয়তান, শয়তান কিন্তু দুই রকম, সুরায় নাসের মধ্যে আছে শয়তান দুই রকম, মিনাল জিন্নাতি আর নাস, জিনের থেকেও আছে মানুষের থেকেও, যত ভণ্ডপীঠ। এরা কি? এরা মানবরূপী শয়তান, এরা মানবরূপী, তারা পায়ের মধ্যে সিজদা নেয়, মহিলাদের বেপর্দা দেখা সাক্ষাৎ করে। কিন্তু আল্লাহ নবী বেপর্দা দেখা সাক্ষাৎ করে নাই। আল্লাহ নবী কি উম্মতের বাপ ছিল না, রুহানি বাপ ছিল না? উনাদের তো পর্দা মাফ হয় নাই, আর এই পীরদের জন্য সব পর্দা মাফ হয়ে গেছে। সব পীরের কাছে যায় ফোন নিচ্ছে নাউজুবিল্লাহ, আর পীরের পাও টিপতেছে নাউজুবিল্লাহ। তো শয়তান দুই রকম, মানবরূপী শয়তান আছে, এই নাস্তিক যারা এরা তো শয়তান, মানুষকে উল্টা বোঝায়। আল্লাহ গাফুর রহিম, তাহলে দোজখ বানাইছে কেন? নাস্তিকরা প্রশ্ন করে, তোমরা কও তোমাদের আল্লাহ গাফুর রহিম, গাফুর রহিম তাহলে দোজখের দরকারটা কি? আমার কাছে প্রশ্ন করছে, দোজখ বানাইছে তোমার জন্য, তো কেন? তুমি তো আল্লাহ জান্নাতে যেতে রাজি না, তোমার কোথায় রাখবে? তুমি তো আল্লাহ জান্নাতে যেতে রাজি না, তোকে রাখবে কোথায়? তোমার মতো নাস্তিকদের জন্য কি বানাইছে? দোজখ বানাইছে, আর না বানানো লাগতো না। নাস্তিকরা তো জান্নাত জাহান্নাম অস্বীকার করে, তোসে নাসিন তো লিখিয়ে দিছে, আমার মা যে তাহাজ্জুদ করে বেসতে যাবে, আমার মার কোনো লাভ হবে না। তো শ্রীমান নাসিম তার বইতে লিখছে, আমার মার কোনো লাভ হবে না। কেন? ওখানে দেখবে কয়টা গরিব পোলাবান খতম টতম পড়তেছে, এই নাকি জান্নাত, মাদ্রাসার মাদ্রাসার কথা করছে জান্নাত, আর সে লিখতেছে আমি যাবো দোদকে। সেখানে যত নায়ক নায়িকা আছে সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, কি আনন্দ করতে হবে, আমি খুব আনন্দ করতে থাকবো। নাউজুবিল্লাহ মিন জালিক, যার নাম কো নানিকা মাকান সমঝা, যার নাম কো নানিকা মাকান সমঝা, যার নামকে নানি বাড়ি মনে করছে আমার। তাহলে এর বলতে চাই আমি ব্যস্ত দেখতে রাজি নেই, ব্যস্ত দেখতে রাজি নেই, আমি ওই নায়িকার দেশে থাকবো, তাহলে আল্লাহ এরা রাখবে কোথায়, এ রাখার জায়গা কোথায়? খুলনাতে এরকম দুটা মোড় কাছাকাছি, এই দুনো মোড়ে মসজিদ, দুনো মোড়ে মসজিদ, মাঝখানে এক লোক সিনেমা বানাইতেছে। তো হুজুরা যায় তারা বুঝাইল যে এমনি গোনার কাজ, গোনা হয় জারিয়া, আপনি মরে গেলেও গোনা চলতে থাকবে, আর দুই মসজিদের পবিত্রতা নষ্ট হবে, আপনি এটা করেন না। অনেকক্ষণ ধরে নসিহাত করছে, তো তাদের নসিহাত যখন শেষ হয়েছে তখন এই লোকটা করছে, হুজুর আপনাদের নসিহাত শেষ? তো আমার শেষ। এবার আমার কথা শুনুন, তো বলো আপনার কথা কি? বলো হুজুররা আমাকে একটু দোজখে যেতে দিন, তার বড় হাউস, তার বড় শখ, একটু কোথায় যাবে সে দোজখে যাবে? বাস্তব ঘটনা, আমাকে একটু দোজখে। এই জন্য বললাম যে দোজখ কেন বানাইছে, তারা বেসে যাইতে রাজি না, তারা আল্লাহ কই রাখবে? এই জন্য এক হাদিসে আল্লাহ নবী ক্লিয়ার বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে জান্নাতে যাওয়াকে অস্বীকার করবে সে যেতে পারবে না। তো নাস্তিকরা তো অস্বীকার করছে, নাস্তিকরা তো অস্বীকার করছে, কই যাবে? এর জন্য ভাই আমার বয়স শেষ,
যে আমরা একটা কাজ তো করতেছি, ফাতিহা পড়তেছি, হেদায়েতের দোয়া করতেছি, আর একটা কাজ আল্লাহ একটা তৌফিক দিচ্ছেন এক ওসিলায় আপনাদের এখানে হয়েছে। এই মোহাম্মদপুর তো মানে কোন মসজিদ আর সেটা বাকি নেই, আদাবার পর্যন্ত সব মসজিদেই এই পদ্ধতিতে ট্রেনিং হয়েছে এবং আলহামদুলিল্লাহ তারা অনেক উপকার পেয়েছে। এর পুরো এক পাড়া পড়াই দেওয়া হয় এখানে, আগে যে নুরানি দেখছেন এখানে ফর্মুলা পড়ে কোরআন শরীফ ধরাই দিয়ে চলে যায়, কোরআন শরীফ সই করা ফর্মুলা বলে, ফর্মুলা বলে কোরআন শরীফ ধরাইও দেয়, ধরাই দিয়ে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব দিয়ে তারা চলে যায়। আর হয় না, আর হয় না, ওই যাতা হয় না, ওই ফর্মুলায় কোনো কাজ হয় না। এই তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এখন সিলেবাস করছি, হ্যাঁ এক পারা পড়ে দেওয়া, তিন মাস না, যদি এক মাসে পারেন এক মাস, আমাদের শিক্ষিত না লোক আমাদের কম সময় লাগতে পারে, যারা শিক্ষিত না তাদের হয়তো তিন মাস লাগে, কিন্তু মাস মাস কিছু না। আসল কথা হলো আমরা আলিব্বাত আস্তাতে নিয়ে এক পারা আপনাকে দেখে দেখে পড়াই দিন, এরপর আমাদের মহল্লায় আমাদের টিচার এখানে যাবে, এর আগে যাবে না। এগুলো আমাদের পক্ষ থেকে, এর কোনো বেতন দেওয়ার দরকার নেই আপনাদের, বেতন টেতন আমরা আমাদের কেন্দ্র থেকে দিব। আপনাদের কাছে আল্লাহর রাস্তায় সময় চাই, আল্লাহ হাত দিতে কুচ্ছিতে বলছে আমার বান্দা আমার জন্য সময় বের করো, আমার জন্য সময় বের করো, আমি তোমার দিলকে ধনী করে দিব, তোমার অভাব অভিযোগকে মেটাই দিব, আর আমার জন্য সময় বের না করো, তোমার দুই হাত কাজে পরিপূর্ণ করে দিব, তোমার অভাব কোনদিন মিটবে না, তোমার অভাব কোনদিন। কত লোক আছে 2-3 লাখ বেতন পায়, 2-3 লাখ টাকা মাসিক বেতন, অথচ এই লোকটা 20 তারিখের পর থেকে কর্ম করতে আরম্ভ করে, তো টাকা নেই আর 3 লাখ বেতন পায় আর প্রত্যেক মাসের 20 তারিখের পরে বাকি 10 দিন চলার জন্য কি করে কর্ম করে, তাহলে একই কোনো বরকত পাইছে আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ বরকত পাইলে তারও টাকা বাঁচার কথা, কর্ম করতেছে কেন, কোনো বরকত পায়নি। যদি আপনি কোরআনের জন্য সময় দেন আল্লাহ ওয়াদা করতে যে তোমার দিলকে ধনী করে দেব, তোমার সমস্ত প্রয়োজন মিটাই দেব আমি। আর যদি আমার দিনের জন্য কোরআনের জন্য সময় না দাও, বিজি বিজি করো, তোমার দুই হাত কাজে পরিপূর্ণ করে দেব এবং কোনো দিন তোমার অভাব অভিযোগ মিটবে না, অভিযোগ মিটবে না, অভাব লেগেই থাকবে, তাই তুমিও নামো, তোমার বউরেও নামাও, তোমার মেয়েরও নামাও, সব নামাই দাও। ইসলামের তো সবাইকে নামানোর কোনো কথা নেই, ইসলামের বিধান হলো একজন নামবে, রিজিকের ময়দানে একজন নামবে, আল্লাহ তার মাধ্যমে পুরো ফ্যামিলিকে ইজ্জতের সাথে পালবে। সবাইকে নামানো এটা এই যুগে শুরু হয়েছে, এ তো 1400 বছর ছিল না, 1400 বছর ছিল না, মেয়েরা তার ঘরের ভিতরে একদম রাজদানির আসনে তারা ছিল, রাজরানী তার স্বামী খেদমত করছে, তার ছেলেরা খেদমত করছে, তার মেয়েরা খেদমত করছে, তার বাপে খেদমত করছে, তার ভাইয়েরা খেদমত করছে, সবার খেদমত সে পাইছে। সে রাস্তা বানাইতে যায় নাই, সে বিল্ডিং বানাইতে যায় নাই, সে এনজিও গাড়ি চালাইতে যায় নাই, সে ঘরে বসে রাজরানীর মর্যাদা পাইছে। আর এখন নারী স্বাধীনতার নাম দিয়ে সবগুলোরে কুলি মজদুর বানানো হয়েছে, ঘর উজাড় হয়ে গেছে। ইসলাম ধর্মে মায়েদেরকে দায়িত্ব দিছে যে বাপেরা তো রিজিকের কারণে বাইরে বাইরে থাকে, তোমার আসলে নিচে বাচ্চারা 5-7 বছর পর্যন্ত বড় হয়, বাপেরা রিজিকের কারণে বাইরে বাইরে থাকে, তোমার আসলের নিচে 5-7 বছরের থাকে, এই 5-7 বছরে তুমি প্রত্যেক দিন একটু বুঝবান হওয়ার পরে একটা একটা আয়াত শেখাও, ছোট ছোট একটা একটা আয়াত শেখাও, একটা একটা সুন্নত শেখাও, প্রত্যেক দিন একটা আয়াত একটা সুন্নত। যেমন বাবা জামা কাপড় পরবা ডাইন হাত ডাইন পাও আগে দিবা, হয়ে গেল। কালকে শিখান বাবা জামা কাপড় খুলবা গায়ের থেকে তো
বাম হাতা বাম পাও আগে বের করবে, এইভাবে লেবাসের সুন্নত শিখাইবে, খাওয়ার সুন্নত শিখাইবে, বাবা খাওয়ার আগে দুনু হাত ধোয়া কবজি সহ আমাদের নবীর সুন্নত, দুনু হাত ধুতে হবে। এই কথা কিন্তু এনজিওরা বড় বড় করে লিখে রাখতেছে, হ্যাঁ, যে খাবারের আগে দুনু হাত ভালো করে ধুয়ে নিন, মনে হয় ওরা শিক্ষা দিল। আরে বাবা, এই কথা তো 1400 বছর আগে আপনার নবী বলে গেছে, এরা কোথেকে শিখাই দিতে, নবী বলে গেছে। আরবদের শিখান বাবা 10 টাকা বেশি খানা খাওয়া শুনল, আরবদের শিখান বাবা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ পড়ে খাওয়া শুনল, এই একটা একটা শিখান। মায় যদি এই 5-7 বছর পর্যন্ত, 3-4 বছর তো একটু বুঝ আসে যায়, 5-7 বছর পর্যন্ত একটা একটা আয়াত আর একটা একটা সুন্নত শিখায়, এই ছেলে এমন আল্লাহওয়ালা ছেলে হবে, এর দ্বারা পৃথিবীর লোকেরা হেদায়ত পাবে, বহু দিক দিয়ে উপকার পাবে, এই ছেলের দ্বারা কারো কোনো ক্ষতি লোকসান হবে না, ঠিক কিনা? এই জন্য সমাজ গড়ার জন্য ইসলাম এই ফর্মুলা দিছে, প্রত্যেক বাপমা দায়িত্ব নাও, প্রত্যেক বাপমা দায়িত্ব নাও, তোমার সন্তানকে এই 5-7 বছরের মধ্যে সুরাও শিখাই দিবা, সুন্নত শিখাই দিবা, তোমার ছেলে আল্লাহর ওলি হবে, এর দ্বারা দুনিয়াবাসী অনেক কিছু পাবে, সেও আল্লাহর ওলি হয়ে যাবে, এবং সেই সমাজে কোন চুরি ডাকাতি ছিনতাই হাইজাকারি হিরোইনসি কিছুই থাকবে না, সব বাপমাদের দায়িত্ব নাই, তো সেই আল্লাহ কোন স্রোত তৈরি হবে, এত স্রোত তৈরি হতে চায় বাপও বাইরে মাও বাইরে, বাপও বাইরে মাও বাইরে, তাহলে এই বাচ্চাগুলো কার কাছে মানুষ হবে? আল্লাহ মানুষ বানানোর জন্য মাকে বানাইছিল দায়িত্বশীল, বাপেরও দায়িত্ব আছে, যতটুক থাকে ততটুক শিখাবে, মেইন দায়িত্ব দিবে মাকে। সে মা যখন পয়সার ধান্দায় পড়ে বাড়ির বের হলো, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এটা কার কাছে মানুষ হবে? কাজের বউয়ার কাছে? কাজের বউয়ার কাছে মানুষ হওয়া যায়? এটা গালি শিখা যায়, মানুষ তো হওয়া যায় না। এই জন্য আমাদের ছেলেমেয়েরা অমানুষ হয়ে যেতেছে, তারা শেষ পর্যন্ত দেখা যেতে যে এমন অমানুষ হয়েছে যে হেরোইনের টাকা না পেয়ে বটি দিয়ে মাকে জবাই করে দিছে, আর পিস্তল দিয়ে বাপকে গুলি করে দিছে। এটাকে আপনারা শোনেন নাই কোনদিন? ছেলেপেলে শিক্ষিত হয়ে মাকেও জবাই করছে, বাপরেও গুলি করছে। এক পুলিশের মেয়ে কি করলো, কি করলো? বাপরে বাপ মারা শেষ করে নাই কেন? কোরআনে শিক্ষা পায়নি, বাপ মা খালি পয়সার ধান্দা করছে, কিন্তু সে পয়সা কে পাবে এখন? ওই মেয়ে তো সারা জীবন জেলে থাকবে, ফাঁসি মা হয়ে গেছে, সারা জীবন জেলে থাকবে, সে তো ভোগ করতে পারবে না। তো বাপেদের টাকা কামাই করে গেল, কি হবে? তাই হেরোইন, হেরোইনের পয়সার জন্য মাকে মেরে ফেললো, বাপকে গুলি করলো, তাহলে বাপ মাদের টাকা জমা করছিল ছেলের জন্য, ওই ছেলেকে এই টাকা পাবে? কত ফাঁসি হবে, বাপরেও আছে মারও আছে, ওর কি হবে? ফাঁসি হবে, টাকাগুলো ব্যাংক ওয়ালা পাবে। আপনি কি করলেন? ছেলেকে মানুষ না মানে দুজন বের হয়ে গেছেন, সব বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাস্তে মা বোনদেরকে ঘরে রাখেন, দেখবেন আল্লাহ এমন বরকত দিবে আপনার আয়ের মধ্যে, ওই আয় দিয়ে সব চলে যাবে। ওরা যা আয় করে ওদের স্বাস্থ্যে গুছতে তার থেকে বেশি ভালো হয়ে, মেয়েরা যা আয় করে মেয়েদের সাজা লাগে না, স্বাস্থ্যে তার থেকে বেশি ব্যয় হয়ে যায়, তা থাকবে কি? উল্টা আপনারটা টান দেয়, এটা কিন্তু ইসলামে নেই। ওদেরকে কাজে লাগান, যে বাচ্চাদেরকে মানুষ করো, বাচ্চাদেরকে শিক্ষা দাও, বাচ্চাদেরকে নবীর নবীর সুন্নত শিখাও, মহিলা মহলে দাওয়াতের কাজ করো, মহিলাকে দাওয়াত দাও, নিজে পর্দার ভিতর থাকো, স্বামীর সংসার দেখাশোনা করো, স্বামীর সেবা যত্ন করো, তোমার দায়িত্ব এগুলো, এগুলো শিখাই দেন।
তো আমি আপনাদের কাছে আরজ করতেছি যে এই কয়েকটা দিন আপনারা আপনাদের বাড়িতে বন্ধু বান্ধবকে বলে দেন, আমি কয়েকটা দিন ঈশার নামাজের পরে আধা ঘন্টা পনেরো ঘন্টা আল্লাহকে দিয়ে দিচ্ছি, আল্লাহকে দিয়ে দিচ্ছি। এই টাইমটা তোমরা আমাকে ডিস্টার্ব করো না, তোমাদের যা যা কাজ আছে ঈশান নামাজের আগে আমার থেকে করে নাও, অথবা এই আধা ঘন্টা পনেরো ঘন্টা পরে আমার থেকে করো। এই টাইমটা আমার আখেরাতের জন্য, আমার চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাকে ব্যয় করতে দাও। এই কথাটাকে আপনারা বলতে পারবেন না? পারবেন না? আপনারা সবাই পারবেন? সবাই দেখেন তো, হাত দেখান, সবাই পারবেন? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিন, আপনাদের সবাইকে কবুল করে নিন, সবাইকে কোরআনের তালেবেলে হয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুন। এবং আমি আশা করব আপনাদের সব ছেলেপেলেরা আছে ওদেরকেও নিয়ে আসেন। আমাদের এই পদ্ধতিটা 7 বছরের বাচ্চা থেকে নিয়ে 90 বছরের বুড়া পর্যন্ত সমানভাবে প্রযোজ্য। 7 বছরের বাচ্চা থেকে নিয়ে 90 বছরের বুড়া পর্যন্ত সবার জন্য সমানভাবে প্রযোজ্য, বরং বাচ্চারা আপনার থেকে আগে আগে ধরবে। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন আপনার 7 বছরের বাচ্চা তাতে আগে ধরবে। এই জন্য তাদেরকেও যদি আনতে পারেন, যদি তারা ফ্রি থাকে তাহলে আমি দরখাস্ত করবো তাদেরকে নিয়ে আসে। আইনে কোরআনের মজা দেখেন, কোরআন যখন সিনেমা আসবে আপনার জিন্দগি বদলে যাবে, আপনার জিন্দগি বদলে যাবে। আপনি আগেও বিরিয়ানি খেয়েছেন, কোরআন আসার পরও বিরিয়ানি খাইবেন, আলাদা মজা পাবেন। আগেও বিবির কাছে গেছেন, কোরআন সিনেমা আসার পরও যাবেন, আলাদা মজা পাবেন। কোরআন আসার পরে মানুষের জিন্দগি মজাদার হয়ে যায়, আল্লাহ ওয়াদা করছেন। মানে আমিলা সালিহাম মিন যাকারিন না উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা। এই 14 পারা ওয়াদা করছেন, আমি তোমাকে মজাদার জিন্দগি দান করব, আমি তোমাকে ইজ্জতের জিন্দগি দান করব। কোরআন যখন আপনার সিনে আসবে আল্লাহ তাআলা ওয়াদা করতেছে আপনাকে ইজ্জতের জিন্দগি, মজাদার জিন্দগি আল্লাহ দান করবেন। কারণ মজা পাইতেছেন না? সারাদিন পরেশান, ব্লু হোয়েল খেলে আত্মহত্যা করতেছে মানুষ, আত্মহত্যা করতেছে। তারা বলতেছে করা দরকার, যে লোকগুলো গেমস খেলে এরা হলো আল্লাহর জমিনে, তারা বলতেছে তারা আল্লাহর জমিনে সবচেয়ে অপদার্থ মানুষ, ওয়াকাজের লোক। এদের দুনিয়া থেকে সময় নষ্ট করে লাভ নেই, এরা সাদেরতে লাভ দিয়ে মরে যাওয়াটাই ভালো, এরা সাদেরতে লাভ দিয়ে মরে যাওয়াটাই দুনিয়ার জন্য কি ভালো। হ্যাঁ, এই জন্য তারা এই খেলাটা চালু করছে। আসলেও ঠিক এই গেমস খেলা কি কোনো কাজ? কোনো কাজ? আর মোমিন যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, 60-70 বছর তো সবাই পাবে, তা তো না, আগে চলে যাবে। যে কোনো মুহূর্তে দেখা যায় 6 বন্ধু একসাথে ঈশা পড়ছে, ফজরে একজনের লাশ আসছে, একসাথে ঈশা পড়ছে, ফজরে কি আছে, একজনের জানাজা আছে, কোনো গ্যারান্টি আছে? আমাদের আশা দুনিয়া আশা এটা ইস্তার বাইরে যাওয়াটা, আপনার নোটিশ দিয়ে আসবে ইস্তার বাইরে, যে কোনো মুহূর্তে হইতে পারে। এই জন্য এদিকে প্রস্তুত করে রাখতে হবে, আর প্রস্তুত রাখা মানেই আপনি কোরআনের তালেবেলে হয়ে যান। এই তালেবেলে হওয়ার অসেলায় আরো জরুরি অনেক কথা, আমি যে 6টা কথা বললাম না, এই 6টার ব্যাখ্যাও জানিয়ে ফেলবেন, তখন আপনার জিন্দগি বদলে যাবে, আল্লাহ আপনাকে মজাদার জিন্দগি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, আমরা যেন এই সময়টা আর অন্য কোনো কাজে না দিই। কয়েকটা দিন তো, কয়েকটা দিন। হ্যাঁ, আর একটা কথা হলো যে কুবা মসজিদে কিন্তু এই ট্রেনিংটা ধারাবাহিক চলে। কুবা মসজিদের মোহাম্মদ দাউদি এখানে এই ট্রেনিংটা একটা শেষ হয়ে গেলে এক ব্যাচ আর এক ব্যাচ শুরু হয়,
যদি এই টাইমে কারো ওজোর আসে সে এই টাইমে আসতে পারতেছে না, ওটা মানে ফজরে পড়ে না, ফজরে পড়ে ওটা তো শিখতে পারে। এছাড়া কারো দিনে সময় আছে রাত্রে সময় নেই, তো হাজি মোজাম্মেল সাহেব বাসার তিন তালায় দিনেও কিন্তু শেখানো হয়, যে যতটুকু সময় দেয়, কেউ আধা ঘন্টা নিয়ে যায়, কেউ দুই ঘন্টা নিয়ে যায়, যে যতটুকু সময় নিয়ে যায় তাকে শিখাই দেওয়া হয়, তাই সে আলেম হোক, মানে আলেমরাও আসে। এই যে পদ্ধতিটা, এটা কোরআন সহি করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এই পদ্ধতিতে আলেমরাও অনেকে পড়তে পারে না, তাদের পড়ার মধ্যে ভুল বের হয়, তারাও শিখতে আসে। আলেমদের পড়ার মধ্যে তো মধ্যেও ভুল বের হয়, তারা এখানে বছরে পাঁচ ছয় বার ট্রেনিং হয়, তাদের জন্য দেড় মাসের কোর্স, ওই কোর্সে বিভিন্ন মাদ্রাসার হুজুররা আসে, আসে কোরআন সহি করে। তো হুজুরা যদি সহি করে তাহলে আপনাদের জন্য কত জরুরি, ওইখানে আপনারা যে কেউ দিনের বেলা দেয় যতটুকু সময় নিয়ে যান ওটাও শিখতে পারবেন, যে কোনো ভাবে হোক আল্লাহ সহজ করে দিতেন, দিনে হোক ওখানে সকালে হোক এখানে রাত্রে হোক সব সুরত আল্লাহ রাখছেন, যাতে কোন মানুষ মাহরুম না যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাল্লাহ কালকের থেকে, আজকে তো দেরি হয়ে গেল, আজকে আর শুরু হবে না, কালকের থেকেই টক্সিলেটের মাধ্যমে এই পদ্ধতিতে আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সময় বের করার তৌফিক দান করুন। প্রশিক্ষক দিবে মাওলানা মাহফুজুর রহমান, আমাদের তো চার পাঁচ জন প্রশিক্ষক আছে, এনার নাম হলো মাওলানা মাহফুজুর রহমান। হ্যাঁ, বাড়ি রয়েছে দিনাজপুর, কোথায় বাড়ি, যাই হোক সব প্রশিক্ষক একই, যার কাছে পড়েন একরকম মজা পাবেন ইনশাআল্লাহ, এটা মজার জিনিস কিন্তু। হ্যাঁ, আমাদের দিলটা তো একদম ক্ষুধায় কাতরাই দিচ্ছে, এরকম তড়পাই দিচ্ছে, কোরআন যখন পড়বে এখানে মাটি ফেটে গেলে বর্ষা পড়লে হ্যাঁ মাটি ই হয় না, ফসল উৎপন্ন হয় না, মাটিটা তাজা হয় না, আমাদের দিল তাজা হয়ে যাবে, এটা আলাদা একটা শান্তি, শান্তি এটা মজা আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।